আসসালামু আলাইকুম, বেসিক আইটি একাডেমিতে আপনাদের সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমাদের বিভিন্ন সময়ে বিভিন্ন প্রয়োজনে সিভি বানাতে হয়। আপনার সিভি যত আপডেট, আপনার চাকরি পাওয়ার সম্ভাবনাও তত বেশি। আজকের ভিডিওতে আমরা শিখব মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে আপডেট সিভি ফরম্যাট তৈরির সবচেয়ে সহজ পদ্ধতি। চলুন আজকের ভিডিওটি শুরু করি। সিভি বা রিজিউম বানাতে আমরা চলে যাব মাইক্রোসফট ওয়ার্ডে। তো আমার কাছে কিন্তু একদম আপডেট যে মাইক্রোসফট ওয়ার্ড সেটা হচ্ছে 2021। আপনি কিন্তু এই কাজটা 2016 দিয়েও করতে পারবেন, 2019 দিয়েও করতে পারবেন, 2021 দিয়েও করতে পারবেন। তো আমারটা যেহেতু 2021, আমি এখানে দেখাচ্ছি। মাইক্রোসফট ওয়ার্ড যখন আমরা ওপেন করবো, সাথে সাথে কিন্তু আমরা এই হোমে চলে আসবো, এবং এখানে কিন্তু আমরা যখন ওয়ার্ড দিয়ে লেখালেখি করতে যাই, তখন কিন্তু আমরা এই ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করি। তো আমরা আজকে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে যাব না, যেহেতু আমরা একটা সিভি ফরম্যাট নিতে চাই এবং সেটা মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে ফ্রিতে দেওয়া আছে। তো সিভি ফরম্যাট আমরা কোথা থেকে নেব? এই যে দেখতে পাচ্ছেন, ব্ল্যাঙ্ক ডকুমেন্টের পরে কিন্তু এখানে অনেকগুলো সিভি ফরম্যাট দেওয়া আছে। তবে আমরা যদি চাই যে এখান থেকে না, আমরা আমাদের মতো পছন্দ অনুযায়ী নেব, তখন আমরা এখান থেকে এই যে মোর টেমপ্লেটের মধ্যে একটা ক্লিক করে দেব। আমি এখানে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথেই আমাদের সামনে কিন্তু অনেকগুলো টেমপ্লেট চলে আসলো। তো এখানে অনেকগুলো টেমপ্লেটের একটা মেনু বার রয়েছে, এবং এই মেনুর মধ্যে বিভিন্ন ট্যাব, যেমন আলাদা আলাদা করে সাজানো আছে বিজনেস, তারপর হচ্ছে কার্ডস, তারপর হচ্ছে ফ্লায়ার, লেটার, এডুকেশন, তারপর হচ্ছে রিজিউম অ্যান্ড কাভার লেটার, হলিডে। তো আমরা যেহেতু সিভি ফরম্যাট বা রিজিউম বানানোর জন্য মানে টেমপ্লেট চাচ্ছি, তো আমরা এখান থেকে এই রিজিউমের মধ্যে একটা ক্লিক করে দেবো। তখন আমরা শুধু রিজিউমের যে ফরম্যাট সেগুলো পাবো। দেখেন এখানে অনেকগুলো ফরম্যাট রয়েছে, অনেকগুলো। আপনি এখান থেকে চুজ করবেন আপনি আসলে কি বানাতে চাচ্ছেন বা কি কাজে ব্যবহার করতে চাচ্ছেন। তো আপনার পছন্দ অনুযায়ী একটা একটা করে পছন্দ করে দেখে আপনার মতো করে আপনি এখান থেকে চুজ করে সেটা ইউজ করতে পারবেন একদম সম্পূর্ণ ফ্রিতে। তো আমি যদি এখান থেকে একটা নিই, মানে দেখানোর জন্য, জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্য, তো আমি এখান থেকে একদম শুরুতে যে রিজিউমটা রয়েছে বা টেমপ্লেটটা রয়েছে, এটার নাম হচ্ছে বোল্ড মডার্ন রিজিউম, ঠিক আছে? আমি এটা নিতে পারি, এখান থেকে এটা নিতে পারি, এখান থেকে এটাও নিতে পারে। তো আমি শুরুটাই দেখাচ্ছি, বাকি আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো ডিজাইনের টেমপ্লেট ইউজ করতে পারবেন। তো আমি এখানে এটা নেওয়ার জন্য এই টেমপ্লেটের উপর একটা ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে এরকম ক্রিয়েট করা একটা জায়গায় চলে আসবে, মানে এটার ডিজাইনটা এখানে দেখাচ্ছে, এবং এখানে এই ক্রিয়েটের মধ্যে একটা ক্লিক করে দেব। ক্লিক করার সাথে সাথে এই টেমপ্লেটটা কিন্তু আমাদের এমএস ওয়ার্ডের মধ্যে ওপেন হয়ে যাবে। দেখেন এখানে চমৎকার করে সাজানো আছে, আপনি শুধু আপনার ইনফরমেশনগুলো এখানে এডিট করে দেবেন, ঠিক আছে? আমি যদি এটাকে এডিট করতে চাই, যেগুলো ডিলিট করে করে এডিট করতে পারবো। এখানে যদি আমি আমার নাম দিয়ে দিই, আমি আমার নাম দিয়ে দিলাম, এভাবে প্রত্যেকটা জায়গায় আমরা এডিট করতে পারবো। তো এখানে আসলে সবগুলোই পারবেন। তারপরে আমি একটু দেখিয়ে দিচ্ছি, ধরেন এই ছবিটা আমি চেঞ্জ করতে চাই। তো এই ছবিটা চেঞ্জ করার জন্য আমাকে একটা আমার ছবি নিতে হবে। তো আমি শুরুতে আমার ছবিটা নিতে চাই। তো ছবি অ্যাড করার জন্য আমরা উপরে মেনু বার থেকে ইনসার্ট ট্যাবে চলে যাব। এখান থেকে আমি পিকচারে চলে আসবো, এবং এখানে পিকচারের মধ্যে তিনটা অপশন চলে আসবে। শুরুতে আমরা দিস ডিভাইস, মানে আমাদের কম্পিউটার বা ল্যাপটপের মধ্যে যেখানে ছবি আছে ওই ছবিটা নিতে চাই। আমি এখানে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে আমাদের কম্পিউটারে যে জায়গায় ছবি আছে, তো আমি আমার ডেস্কটপের মাঝে এই ছবিটা রাখলাম। এখানে একটা ফোল্ডার রয়েছে, আমি এখানে এই যে এলিমেন্ট 2024 সেটার ভিতরে তো আমি এই ছবিটা নিতে চাই। এটার মধ্যে একটা ক্লিক করে এখানে ইনসার্টের মধ্যে ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে এই ছবিটা কিন্তু এমএস ওয়ার্ডের মধ্যে অ্যাড হয়ে গেল। কিন্তু এই ছবিটাকে আমি আমার মতো করে যদি সাজাতে চাই বা এরকম গোল একটা সার্কেল দিতে চাই, অথবা এই ছবিটাকে আমি যেখানে ইচ্ছা সেখানে বসাতে চাই, তখন কিন্তু এটার কিছু কাজ রয়েছে। যেমন এখন যদি আমি টান দিই, দেখেন ছবিটা কিন্তু চেঞ্জ হইলো, এলোমেল হচ্ছে। তো শুরুতেই যে কাজটা করতে হবে, এই ছবির মধ্যে যখন ক্লিক থাকবে তখন কিন্তু এখানে একটা আলাদা অপশন চলে আসবে, পিকচার ফরম্যাট। এখান থেকে আমি র্যাপ টেক্সট নামে একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করে দিব। এরজন্যতে ক্লিক করার পর এখান থেকে এই যে ইন ফন্ট অফ টেক্সে যখন ক্লিক করে দিব, তখন কিন্তু ছবিটা আমার মতো করে আমি যে জায়গায় ইচ্ছা সেখানে বসাতে পারবো। যেহেতু এই ছবির স্কোয়ার, আমি এটাকে রাউন্ড শেপ করব, এরকম করতে চাই। তো এরকম করার জন্য আমরা এটাকে ক্রপ করে ফেলবো। ক্রপের জন্য এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন, যখন এই ছবির মধ্যে ক্লিক করা থাকবে, যদি না থাকে এরকম হয়ে যায়, তখন আপনি এই ছবির মধ্যে একটা ক্লিক করলেই পিকচার ফরম্যাটের আলাদা একটা জায়গা চলে আসবে, এবং এখান থেকে এই যে ক্রপটের মধ্যে আমরা ক্লিক করে দেবো। এর জন্য ক্লিক করার সাথে সাথে এখানে চাইলে আমি ক্রপ করতে পারবো, তবে আমরা যেহেতু এই একটা শেপের মধ্যে এটাকে নিতে চাই, তো আমি এখান থেকে ক্রপ অ্যান্ড শেপের মধ্যে যখন যাব, তখন আরও অনেকগুলো অপশন চলে আসবে শেপের। এখান থেকে যে কোনো শেপের মধ্যে আমি প্রবেশ করাতে পারবো, তবে আমি যেহেতু সার্কেলে
ঢুকাতে চাই, তো আমি এখান থেকে এই সার্কেলের মধ্যে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে এই ছবিটা কিন্তু সার্কেল হয়ে গেল, ঠিক আছে। তো আমি আগের ছবি যেটা রয়েছে সেটা ডিলিট করে দিই, সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট করে দিলাম এবং এই ছবিটা এখানে বসিয়ে দিলাম। আমি যদি চাই এটাকে ছোট বড় করতে, এখান থেকে ছোট বড় করে দিতে পারবো। তো আমার ছবির কাজ শেষ। এখন যে কাজ, আপনার এখান থেকে প্রত্যেকটা জায়গাকে আপনি এডিট করে আপনার মতো করে একটা সিভি বা রিজিউম তৈরি করে নিতে পারবেন। এখান থেকে যদি মনে হয় যে না, এই ডিজাইনটা আমাদের হচ্ছে না, আমরা চেঞ্জ করব, তখন কিন্তু আমি আবারও এই ফাইলে চলে যাব এবং এখান থেকে ফাইলে যাওয়ার পরে এই ব্ল্যাঙ্ক ডকুমেন্টের পরে অনেকগুলো অপশন চলে আসবে। এখান থেকে মোর টেমপ্লেটে ক্লিক করলে কিন্তু আমরা আবারও টেমপ্লেট চুজ করতে পারবো। আশা করি মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে আমরা যে কোনো সিভি বা রিজিউমের ফরম্যাট খুব সহজে এখান থেকে সাজাতে পারবো অথবা স্মার্ট একটা সিভি এখান থেকে তৈরি করতে পারবো। আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে আপনার ভালো লাগার বিষয়টি আমাকে জানিয়ে দেবেন। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।